হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর বাইরে দেখো একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, মানে বাইরে বৃষ্টি পড়ছে। তো আমি একটু রেডি হয়েছি, ভালো ছেলেকে নিয়ে একটু মার্কেটে যাবো। হাজব্যান্ডও ঘুমাচ্ছিলো, তো আমি ছেলেকে নিয়ে মার্কেটে যাচ্ছিলাম, তো দেখলাম হাজব্যান্ডও পেছনে গেল। তো আমরা একটু মার্কেটে ঠাকুর দেখলাম, ছেলেও রেডি হয়েছে, তো আমিও রেডি, দেখো রেডি হয়েছি, কেমন লাগছে আমাকে দেখতে নিশ্চয়ই জানাবে। এই চুড়িদারটা পরেছি, এটা আমার এ বছরের নয়, এটা 2-3 বছর আগেকার, মানে প্রথম বছর বিয়েতে, বিয়ের পরের বছর, মানে প্রথম বছর বাবা আমাকে এই চুড়িদারটা দিয়েছিলো। তো এই দেখো আমি আর ছেলে আশিস মার্কেট একাই যাচ্ছিলাম, তারপর আমার পরে হাজব্যান্ড এলো, তো আমরা আমার মার্কুনি গিয়েছিলাম। তো আমাদের মার্কেটও ভালোই করেছে, এই দেখো মার্কেটে আমরা পেছন দিক হয়ে যাচ্ছি, সামনের দিক গেট হয়ে যায়নি, কারণ এস গেটটা আমাদের বাড়ির একদম সামনে, মানে আমাদের 16 নম্বর স্ট্রিটটা বার হয়ে এটা। দেখো আমাদের আশিস মার্কেটে এমনি ঠাকুর করেছে সুন্দর, মা দুর্গা সবসময়ই সুন্দর, সব জায়গাতেই সুন্দর। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর একটু প্যান্ডেলটাও দেখিয়ে দিই। তো আমার ছেলে খেলনার জন্য খুব কান্না করছিলো, সেই জন্য ভালো করে তোমাদের সাথে আমি ভিডিও করতেও পারছিলাম না। তো এখানে অনেক কিছুই খেলনা বসেছে, বেলুন, অনেক কিছু খেলনা বসেছে। তো আমার ছেলে সেই জন্য কান্না করছিলো, খেলনা নেবো, সেই জন্য ভালো করে আমার ভিডিও বানানো হচ্ছিলো না। তো এখন আমরা চলে যাব হচ্ছে, আমি তোমাদেরকে, আমি এখন আশিস মার্কেটে আছি, একটা আমাকে দেখিয়ে দিলাম লাইটে। তো আমরা এখন মার্কুনি চলে যাব। তো এই দেখো মার্কুনি চলে আসার, এখানে খুব সুন্দর লাইটিং করেছে, খুব ভালো লাইটিংয়ের কাজ করেছে। তো বললামই তো হাজব্যান্ড প্রথমে আসেনি, তারপরে এলো, সেই জন্য আমরা মার্কুনি দেখতে এলাম টটোই করে। তো আমার লাইটগুলো খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথেও আমি একটু শেয়ার করলাম লাইটিংটা, যে তোমরাও একটু দেখো। তো বন্ধুরা, আমরা মন্দিরে, মানে প্যান্ডেলে না যেতে যেতে দেখছি প্রোগ্রাম হচ্ছে, তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মা দুর্গার গানে প্রোগ্রাম হচ্ছে, তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম, আর আমি একটু দাঁড়িয়ে দেখে নিলাম, আর যাওয়ার সময়ও আমি একটু দেখেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবারে মন্দিরে যাওয়া যাক, মানে সরি প্যান্ডেলে যাওয়া যাক, প্যান্ডেলটা কেমন করেছে দেখে নিই। তো এই দেখো আমার ছেলে প্যান্ডেলে না যেতে যেতে, আমি ওইখানে প্রোগ্রামটা একটু দেখছিলাম, আর আমার ছেলে এখানে কী কিনলো, পাঁপড়, যে ফিঙ্গার্স পাঁপড়গুলো হয় কিনলো। তো অনেক ভিড় হয় কিন্তু কি এখানে, দেখো এখানেও ভিতরেও লাইটিং ভালো করেছে, আর এখানে তো প্রোগ্রাম হচ্ছে। চলো যাওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকি আমি। বন্ধুরা, পুরোটাই কিন্তু মাটির হাঁড়ি দিয়ে, ছোট্ট ছোট হাঁড়ি দিয়ে তৈরি করেছে, দেখো খুব সুন্দর, কিন্তু সবটাই পুরোটাই মাটির হাঁড়ি দিয়ে তৈরি করেছে। আস্তে আস্তে ভিতরে যাচ্ছে, আর অনেক ভিড়, আর তোমাদের সাথে ভালো করে এডিটিং করতে পারছি না, ছেলে একটু দুষ্টুমি করছে বলে, সেজন্য মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে, তোমরা দেখবে, দেখতে থাকো, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আর অনেক কিছুই করেছে দেখো।
বন্ধুরা, আমরা বাইরে বার হয়ে গেলাম, আরও প্রচুর ভিড় ছিল, ভালো করে ভিডিও করতে দিচ্ছে না। চলো চলো চলো, মানে দৌড়ে দৌড়ে বার হো, শুধু একটু দেখো আর বার হয়ে যাও। তো বাইরে বর ফুচকা খেয়েছিল, আমি কিন্তু কাজ অষ্টমী বলে ফুচকা খাবো না, বাইরে কিছুই খাবো না। আর এই দেখো হাজব্যান্ড আমার ফুচকা খেয়েছিল, আমি কিন্তু খাইনি, আজ অষ্টমী জানাতো সেই জন্য। তারপর বাড়ি চলে যাচ্ছিলাম, তো দেখছি আরও একটু ছোট বাচ্চারা ডান্স করছে, তো ভালো, একটু আমিও দাঁড়িয়ে দেখি না, তোমাদেরকেও একটু দেখাই। তারপরে দেখো এখানে যা যেতে যেতে রাস্তায় আবার মানে সব থেকে প্যান্ডেলে ঢোকার আগে এটা ছিল, যাওয়ার সময় ছেলে বলেছিল এটাতে চাপবো, তখন চাপাইনি। বাড়ি যাওয়ার সময় এই দেখো আমার ছেলে চাপলো, আর আমার ছেলে এটাতে চাপতে খুব ভয় পায়, কিন্তু আজকে খেলা করলো, আজকে খেলা করলো, 30 টাকা নিল 5 মিনিটের জন্য, তো 5 মিনিট ছিল না, 2 মিনিট মতো খেলা করলো, তারপরে আমরা বাড়ি চলে গেলাম। জানো তো অনেক রাত হয়ে যাচ্ছিলো সেই জন্য। এই দেখো আমার ছেলের মুখটা কী সুন্দর দেখতে লাগছে, না ভালো লাগছে। বন্ধুরা, ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এলাম, আর হাজব্যান্ড তো প্রথমে বলেছিল যাবো না, তো আমি ছেলেকে নিয়ে আশিস মার্কেট যাচ্ছিলাম, তো আবার গেলো আমার হাজব্যান্ড, তো ওইখান থেকে আবার আমরা মার্কনি দেখতে গেলাম। আর আমার ছেলে কী কী কিনলো যেন, দুটো খেলবার কিনলো, আর দেখাই তোমাদেরকে। এ দেখো এটা একটা লিখে দেখাও, এটা এটা আর একটা লাইট দেখাও, এটা নিচে রাখো লাইটটা। আর আমি কিনেছি হচ্ছে বাদাম ভাজা, আমার ছেলে কটন ক্যান্ডি খেলো, আর আজ তোর অষ্টমী সেই জন্য আমি তো বাইরে কিছু খেলাম না, সেই জন্য বাদাম ভাজা নিয়ে এসেছি। এটা দেখাও, এই দেখো এটা লাইট জ্বলবে প্লাস এইভাবে ঘুরবে। আর এক এমনি আর একটা আমার ছেলের খেলবার আছে, রথের মেলা তো কিনেছিল। হ্যাঁ, এটা লিখে দেখাও, এটা যে ছোটোবেলায় আমরা দেখেছি খেলা করতাম, এটা লেখা যাবে, আবার মেটানোও যাবে, বাস মেটা। এই দেখো জাদু, তো দেখলে বন্ধু এগুলাই আর খুব ভালো মার্কুনিতে লাইট করেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর প্রোগ্রাম হচ্ছে ওইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখনও মেকআপটা রিমুভ করে নিই, আর আজকে সকালে মানে দুপুরে করেছিলাম, আজ তো অষ্টমী ভাত খাই না, লুচি পনির আলু তরকারি করেছিলাম, তো ওইটাই আছে রাত্রে। তো চলো আজকের মতো এইটুকুই, ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর ইচ্ছা হলে শেয়ার করবে, ঠিক আছে। আর যারা নতুন দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে। আর একটা কী জিনিস বলো তো, আমার নাকের দেখো একটু একটু হয়তো ফুলা দেখতে পাচ্ছ, এই পাশটা থেকে এই পাশটা দেখো, এ পাশে খুব বেশি মাংস বেড়ে গিয়েছে, মানে দেখে হয়তো একটু একটু বুঝতে পারবে, দেখো মানে এতটা আমার কষ্ট হচ্ছে আমি বোঝাতে পারবো না, কন্টিনিউ হাঁচি হচ্ছে, প্লাস অনেকটা মাংস বেড়ে গেছে ভিতর দিকে, সেই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, খুব ব্যথা হচ্ছে, মানে কী বলবো, এটাই তো আমার প্রবলেম, এখান থেকে আমার মাথা ব্যথা হয়, তো অনেকটা ফুলে গিয়েছে। এই দেখো নাকটা, এখানটা হয়তো বুঝতে পারছো, যাই হোক এটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো করে পুজো কাটাও, চলো টাটা।